মর্নিং, আজকে সকালটা একদম শুরু করলাম রান্না ঘর দিয়ে। ভাবছি আজকের একটু অন্যরকম রান্না করবো, সেই জন্য দাদা বাজারে গেছে। আর আমাদের আজকে ছুটি, আজকের মানে ছুটি মানে টিউশনই পড়ানো থাকে দাদার, আর আমাদেরও সেটা ছুটি আজকের। আজকে ভাবলাম একটু বাজারে যাও, সকাল সকাল গিয়ে একটু কিছু বাজার করে নিয়ে আসলে তারপর রান্না করবো। আর বাজার থেকে কী কী নিয়ে এসছে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, বাজার গুছাতে গুছাতে টাইম চলে গেছে। আজকে কী নিয়ে এসছি, কী রান্না আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিব। চলে এসে এখানে দেখো, এই সবজির জন্য কিছু মৌটি মাছ ভেজে রেখে দিয়েছি, আর এই মৌটি মাছ ভাজাটা যাবে। এই শাক শাক চচ্চড়ি, মানে এই শাক দিয়ে, এই নটে শাক আলু দিয়ে, আর এই মৌটি মাছটা, মৌটি মাছটা এখানে ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো নটে শাক আলু দিয়ে। মৌটি মাছ একটা সবজি হবে। আর এখানে হচ্ছে কি দেখো তো, খাসির মাংস, মাংস বলছে খাসির মাংস, আমি ছোট ছোট পিস করে নিয়েছি এই কারণে প্রেশারে তাড়াতাড়ি সিদ্ধ হবে বলে। এই জলটা দিয়ে দেবো, রেখে দিয়েছি। আর এখানে হয়ে গেছে দেখো, এখানে হচ্ছে মৌটি মাছের একটা মানে ভাপা বলতে পারো, ঝাল বলতে পারো, এটাও বানিয়েছি। এটা কমপ্লিট, মৌটি মাছের ঝাল করেছি। আর এখানে হচ্ছে মৌরলা মাছ, আর নটে শাকের একটা সবজি, আর এখানে হচ্ছে খাসি মাংস, আর একটা চাটনি। এই হচ্ছে আমের চাটনি করেছি। আর তোমাদের দাদাভাইকে আম আনতে বলেছিলাম, অনেক আম এনেছিলো কয়েকদিন আগে, ফ্রিজে ছিল। আজকে ভাবলাম একটু মাংস হচ্ছের সঙ্গে চাটনিটা বানি। দেখো এখানে শুভ্রাংশু ঘুমিয়ে পড়েছে, শুভ্রাংশু একে একে খেলতে খেলতে আমি রান্না করছি তো, আর শুভ্রাংশু সেই সেই ঘুমিয়ে পড়েছে। দেবাংশু করছে, শুভ্রাংশু লাইটটা অফ করে দাও বাবা, ভাই ঘুমাচ্ছে। দেবাংশুকে বললাম লাইটটা অফ করে দাও। আর রান্নাঘরে চলে এসছি, এই আমার এখন শেষে ভাত করবে, কেন ভাতটা শেষে করলে গরম গরম থাকে। নটে শাকে, এই নটে শাক দিয়ে মৌরলা মাছটা হয়ে গেছে, আর এবারে মাটনে আমি জল দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, তেল সব টেনে নিয়েছে, এবার জলটা দিয়ে দেবো। এই সিটি মেরে যে জলটা রেখেছিলাম এটা দিয়ে দেবো। আমি কিন্তু আগে মাংস সিদ্ধ করে নিই লবণ দিয়ে, তারপরে এই মানে প্রেশারে সিটি মারার সময় লবণ দিয়ে আর এমনি কাঁচা মাংস সিটি মেরে নিই, তারপরে মশলা হলুদ এগুলো হচ্ছে কড়াতেই দিয়ে তারপর বানাই। কে কেমনভাবে করো একটু কমেন্টে আমাকে জানিও। আমি এমনই ঘরোয়াভাবে খুব সিম্পলভাবে আজকে মাটনে পাতলা লেবেল করবো। এবার মাংসটা ঢাকা দিয়ে দেবো। আর দেবাংশ আমার সঙ্গে ঘুরছে, বলছে কখন মাংস হবে, আমি বলছি এবারে মাংস হয়ে যাবে। এবার চিমনিটা বন্ধ করে দেবো, অনেকক্ষণ ধরে চিমনি চলছে তো, এবার বন্ধ করে দেবো। কেমন আর যেহেতু জল দিয়ে দিয়েছি, দেবাংশ সুইচ বন্ধ করে দেবো, ওটা না ওটা লাইট, হ্যাঁ তারপর এটা লাইট। আন্টি নতুন গান দিয়েছো, গান প্র্যাকটিস করছিল এখানে, আবার হারমোনিয়ামটা বন্ধ করে গেছে, আবার বিকালে করবে। দেখো আর এই গাছে কি কালারিং আম এসছে, দেখো আমের একটা কালার এসে গেছে। এবার আমি স্নানটা করে নেবো, ভাতটা বসাবো, তরকারিটা জল দিয়ে দিয়েছি ফুটবে। আর এই দেখো আমার সঙ্গে কে ঘুরু করছে, দেবাংশু, আর এই শুভ্রাংশু ঘুমাচ্ছে, এবারে দুজনে স্নান করে, তাই তো দেবাংশু, এবার কী হবে স্নান করে নেবো। আর দেবাংশু শরীর খারাপ ছিল, এখন শরীরটা একটু ভালো আছে, ও বিকালে আবার পড়তে যাবে, এখন হচ্ছে গান করছিল, আর তারপরে টিফিন খেলো। ও কী খেলে, বাবা বাজার থেকে রুটি আনতে বলেছিল, রুটি খেয়েছে, এখন ও স্নান করবে, তারপর কী করবে, তারপরে খাবো। আজকে হচ্ছে মাংস হচ্ছে, ও আমার খাসি মাংস খুব একটা পছন্দ করে না, ও মুরগির মাংস পছন্দ করে, আর তোমাদের দাদাভাই পছন্দ করে খাসির মাংস, তাই ইচ্ছা হচ্ছিলো আজকে, বললো আজকের এই খাসি মাংস হয়ে যাক, সেই জন্য খাসি মাংস করলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এবার হয়ে গেলে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো কেমন আজকের মাংসের ঝোলটা হয়েছে। দেখো দেবাংশু দেয়ালে কি এঁকেছে, দেখো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ, দেবাংশু মাত্র কি এঁকেছে দেখো, যত দেয়ালে কাটিং করা সব স্মৃতি, আমাদের ঘরগুলোতে সব কি ডিজাইন করে দিয়েছে, দেখো তুমি দেখতে পাবে
এখন হচ্ছে ওই সব ঘরে দেখতে পাবে, এটা হচ্ছে অন্য ঘর। আর শুভ্রাংশু ঘুমাচ্ছে, তোমাদেরকে দেখাই সব ঘরে ডিজাইন করে দিয়েছে। দেবাংশু কি করে দিয়েছে, এই দেয়ালের অবস্থা, সবকে গাছটা কেমন বেড়ে উঠছে আমি সবাই জানি। দেখো বন্ধুরা হয়ে গেছে একদম ফাইনাল লুকটা, দেখিয়ে দিলাম। গরম মশলা দিয়েছি আর এই হালকা সর্বোচ্চ হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। খাসি মাংস একদম লাল লাল পাতলা ঝোল রেডি, আমি একদম পাতলা করেই বানিয়েছি, পুরো পাতলা একদম হালকা। আর এখানে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেব। আয় হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিই। দেবাংশু আর আমি সেই সুযোগে মানে স্নান করে নিলাম। শুভ্রাংশু দেখো উঠেছে, শুভ্রাংশু উঠছে। দেবাংশু এদিকে দেখাও, দেবাংশু স্নান হয়ে গেছে আর শুভ্রাংশু সবে ঘুমতে করেছে। শুভ্রাংশু স্নান করাবো, দুজনে খেলছে। শুভ্রাংশু তুমি স্নান কর। ও মা কাঁদছে, তুমি কাঁদাচ্ছ কেন ওকে? তুমি স্নান করবে তো, তুমি স্নান করবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে স্নান করিয়ে দেবে। আরে এবার স্নান করবে তো, কি শুভ স্নান করবে, দাদা কি করছে এবার ওকে স্নান। আমি স্নান করে তরকারি ফুটছিল সেই ফাঁকে স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুরের পুজো টুজো দিয়ে একবার চলে এসেছি। আর সেই ফাঁকে দেবাংশুকেও স্নান করিয়ে দিয়েছি, ও নাহলে ভাইকে স্নান করো। আর এখন বাজে হচ্ছে 12টা বাজতে, মানে 11টা 50 বাজে। শুভ্রাংশু ঘুমতে উঠে গেছে, ওকে স্নান করাবো। শুভ্রাংশু স্নান করাটা আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। দেখো শুভ্রাংশু কেমন স্নান করে। শুভ্রাংশু তুমি স্নান করবে তো, এবারে শুভ্রাংশু স্নান করবে। দেখো বন্ধুরা গামলের মধ্যে দিয়ে ওকে স্নান করাবো, ঠিক আছে? আসতে তাহলে একটু পরে। শুভ্রাংশুকে নিয়ে চলে এলাম বাথরুমে, আর শুভ্রাংশু এখন স্নান করবে গামলের মধ্যে। শুভ্রাংশুকে স্নান করিয়ে তারপর শুভ্রাংশুকে দুধ খাওয়াচ্ছি, আর এই দেবাংশু ওর পাশে শুয়ে আছে। ছুরে বাড়ি তো মাসি এসেছে, আর এই শুভ্রাংশু স্নান হয়ে গেছে, একটু গল্প করছে। খেয়ে না, খেয়ে না, তাড়াতাড়ি খেয়ে না, খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমরা আসবো, এখন খেয়ে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে। এই শুভ্রাংশু এখন খেলবে, আর তোমাদের দাদা ভাই এলে শাশুড়ি মাকে এখন ভাত দিয়ে দেবো। বন্ধুরা খাওয়া দাওয়া পুরো কমপ্লিটের পথে একদম শেষ হয়ে গেছে। আমি শানিরা এখন আমার দাদা ভাই খাচ্ছে, আর টিভিতে খেলা হচ্ছে। শুভ্রাংশু দেবাংশু পড়ে এসে শুয়ে পড়েছে, শুভ্রাংশু খেলছে। শুভ্রাংশু কি করছো? একদম টাইম পাইনি শুভ্রাংশু খাওয়াতে খাওয়াতে। আর এই আমাদের একদম খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকের আর ভিডিওটি বড় করছি না। অবশ্যই আমাদের ভিডিওটি পুরো দেখবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। শুভ্রাংশু এখানে খেলছে, অনেক রাত হয়ে গেছে। তাহলে টাটা বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগের সঙ্গে। টাটা।